হ্যালো ভিউয়ার্স, আমি জুনিতা আর বার্ডস ওয়ার্ল্ড অফ ইউনির সাথে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের আমার বাড়িতে আসা কিছু নতুন সদস্যর সাথে পরিচয় করিয়ে দেবো। পুজোর আগেই আমার বাড়িতে নতুন সদস্যরা চলে এসেছে, দেখা যাক কারা এসেছে, চলুন আমরা দেখে নিই। তার আগে বলি, আমি যে ফিঞ্চ বলেছিলাম চারটে বাচ্চা দিয়েছে, ফুটিয়েও ছিল আপনাদের সাথে, প্রোগ্রেস শেয়ার করেছিলাম, সেই ফিঞ্চের একটি বাচ্চা বড় হয়ে নিচে নেমে গেছে, মানে তার বাবা মাই নিচে নামিয়ে দিয়েছে। দেখুন কত ছোট্ট একটি বেবি ফিঞ্চের নিচে নেমে রয়েছে, এটাকে ওরা খাইয়ে দাইয়ে এবারে বড় করবে। আরোগুলো হয়তো নিশ্চয় ঝুড়িতে রয়েছে, আমি এখনও অবধি আর চেক করিনি। আমি মাঝে মধ্যেই ভাত দিয়ে থাকি যাতে খাওয়াতে ওদের সুবিধে হয়ে থাকে। বাচ্চাটি এখন নিচেই থাকবে, হয়তো নেক্সট এরপরে বা আমার আবারও হয়তো ডিম পাড়তে পারে, দেখা যাক নতুন সদস্যদের। এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির নতুন সদস্যরা, আমি এক দাদার বাড়ির থেকে তিন পেয়ার বদ্রি নিয়ে এসেছি, তার মধ্যে এক পেয়ার বদ্রির মধ্যে একটি ঝুটিয়ালা ফিমেল বদ্রিও আছে। আগের যেই বদ্রিগুলো এনেছিলাম বেশিরভাগই সেই দাদার বাড়ির বদ্রি অ্যাডাল্ট পেয়ার, এগুলো দেখতে পাচ্ছেন তিনটেই অ্যাডাল্ট পেয়ার। তো দাদা কালকে এনেছি, বললেন যে আজকে ঘর দিয়ে দিতে, তা আমি আজকে তাদের ঘটও প্রোভাইড করেছি। ঝুটিয়ালা বদ্রিটি কিন্তু ঘটে ঢুকে গেছে, আমি দেখতে পাচ্ছেন এই যে ঘরটা, নিচের ঘরের দুটো ঘর, তিনটে ঘর দিয়েছিলাম আগের পেয়ারের প্রোগ্রেসে, দেখিয়েছিলাম যে তিনটে ঘরের মধ্যে দুটো ঘর বদ্রিটা নিয়ে নিয়েছে, একটি আমার এক্সট্রা ঘর ছিল সেই ঘরটি আমি এখানে লাগিয়ে দিয়েছি, আরেকটি আমি ছিল সেইটি দিয়েছি, এইটি হচ্ছে আমার আরেকটি পেয়ার, ওই খাঁচাতে তিন দেড়েতে আমি দু পেয়ার রেখেছি, আর এইটা হচ্ছে আমার আরেক পেয়ার বদ্রি আরেকটা খাঁচাতে রেখেছি। মোট এই তিন পেয়ার নতুন সদস্য আমার বাড়িতে এসেছে, মনটা ভীষণই খুশি লাগছে, দেখা যাক এদের কতটা কি প্রোগ্রেস পাই আমরা। আশা করছি পুজোর মধ্যে কিছু প্রোগ্রেস অবশ্যই পাব, কেন কি কালকে আনার পরে যখনই আজকে তারা ঘট নিয়ে নিয়েছে, আশা করা যাচ্ছে প্রোগ্রেস পাওয়া যাবে। আর যার বাড়ির থেকে পাখিগুলো এনেছি, ভীষণই ভালো পাখি তিনি দেন, খুবই ভালো জিনিস তিনি দেন, দেখতে পাচ্ছেন একটু এই যে ঝুটিয়ালি বদ্রিটি মাঝে মাঝে উঁকি দিচ্ছে, ও ঘরটি পছন্দ করেছে। এই হচ্ছে আমার ইয়েলো সাইডের কনুর, ভীষণই প্রিয় আমার, ওরা কিন্তু অনেকটাই বশ মেনে গেছে আমার কাছে, হাতে করে দিলে খাবার খায়, কখনও কিন্তু কামড়ায় না। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে রেখেছি, ও কিন্তু জাস্ট ঠোঁটটা হাতের কাছে নিয়ে আসছে কিন্তু কামড়াচ্ছে না, আস্তে করে ধরছে কিন্তু কখনও কামড়ায় না, খাবার দিতে গেলে হাতের থেকে খায়, ভীষণই ভালো একটা অনুভূতি হয়। এই হচ্ছে আমার পুরনো পেয়ার বদ্রিরা, যারা দেখিয়েছিলাম অ্যাডাল্ট দু পেয়ারে, দুটো ঘর দিয়েছিলাম, এক দুই তিন, তিনটে ছিল, এখন দুটো ঘর আছে, দুটো ফিমেলই দুটো ঘরে ঢুকে গেছে, দুজনেরই প্রোগ্রেস হয়েছে, সেই প্রোগ্রেস তো দেখিয়েছিলাম, এক পেয়ারে চারটে ডিম ছিল। এই পেয়ারে দেখতে পাচ্ছেন এই পেয়ারটি তিন নম্বর ঘটে আগে ডিম দেয়, এটি হচ্ছে পরের পেয়ারটি যেটি কদিন পরে ডিম দেয়, কিন্তু তারও প্রোগ্রেস খুবই ভালো। আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটা দেখাতে পারবো, এই যে দেখা যাচ্ছে চারটি ডিম আছে এখানে, চারটি ডিম নিয়ে এসে বসে আছে। আর এটি হচ্ছে আগের পেয়ারটি, আসলে নর মাদা দুজনেই এরা ভেতরে ঢুকে আছে, তো দেখাতে একটু অসুবিধে হচ্ছে, চেষ্টা করছি তাও আপনাদেরকে দেখাবার। আমি দেখেছিলাম এদের পাঁচটি ডিম আছে, আরেকটি ডিম এরা আগে ফেলে দিয়েছিল, মোট ছটি ডিম পেরেছিল, তার মধ্যে পাঁচটি ডিম আমি দেখছি এখন রয়েছে, আশা করছি খুব শিগগিরই ডিম ফুটে ছোটো ছোটো বেবিরা চলে আসবে। দেখতে পাচ্ছেন ওই যে ডিম দেখা যাচ্ছে একটু একটু করে, আমি দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ ওখানে ডিম দেখা যাচ্ছে, তিনটি ডিম দেখা যাচ্ছে, আরও দুটো আমি দেখেছি, দুঃখিত আপনাদেরকে পাঁচটি ডিম দেখাতে পারলাম না। খুব শিগগিরই আশা করছি পুজোর মধ্যেই হয়তো এদের বেবি বেরিয়ে আসবে, দেখা যাক কতটা সফলতা পাওয়া যায়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বার্ডস ওয়ার্ল্ড অফ ইউনিশা, আরও তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পেরে আনন্দিত হব, ধন্যবাদ।